আজ আমরা শিখব হচ্ছে অবতরণের লক্ষ্যবস্তু বিভিন্ন অবস্থানের জন্য প্রতিম্ব গঠন। বিভিন্ন অবস্থান কেন বলা হলো? অবতরণের ক্ষেত্রে দেখা যায় তার আয়নার সামনে ছয়টা পজিশন আছে, যে ছয়টা পজিশন আমরা লক্ষ্যবস্তু রাখলে একের সময় একের রকম প্রতিম্ব অবস্থান হয় এবং আকৃতি প্রকৃতি দেখা যায়। তো চলো আগে এই চিত্রগুলো শিখে রাখে আমরা অবতরণে কিভাবে আঁকবো সেটা শিখে আসি। অবতরণ আঁকানোর জন্য আমরা প্রথমে একটা স্কেল নেব, স্কেলটা বড় হলে ভালো হয় বা যেটা ছোট হলেও হবে। স্কেলটা নেওয়ার কারণ হচ্ছে আমরা প্রধান অক্ষরটার জন্য একটা দাগ টানব, কারণ তোমরা গত ক্লাসে প্রধান অক্ষর সাথে পরিচয় হয়েছে। আমরা এরকম একটা সোজা দাগ টানব, দাগ টানার পর আমরা একটা পেন্সিল কম্পাস নিব, নেওয়ার পর দাগটা শেষ প্রান্তে কম্পাসের কালার রেখে তোমরা যে কোনো একটা মাপ নিয়ে আমরা দাগ টেনে দিব। সমানভাবে এই বিন্দু থেকেও আরেকবার আমরা দাগ টেনে আমরা এখানে একটা দাগ দিয়ে দিব। এর কারণটা হচ্ছে আমরা এই বিন্দুটাকে নাম দিব হচ্ছে পি, এফ এটাকে আমরা নাম দিব হচ্ছে এফ, এবং এই বিন্দুটাকে আমরা নাম দিব হচ্ছে সি, পি এফ সি। অর্থাৎ এটা হলো আমাদের দর্পণের মেরু হবে, এটা হবে ফোকাস পয়েন্টটা, আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বক্রতা কেন্দ্রে আমরা কম্পাসে কাটা রাখবো, তাহলে সিতে আমরা কম্পাসে কাটা রেখে এবং আমরা একদম মাপ নিব হচ্ছে পি পর্যন্ত, পি পর্যন্ত মাপ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকব। এখন তোমরা জানো গত ক্লাসে যারা করছো যে মেরু হচ্ছে আয়নার ঠিক প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুটাকে, তাই এটা বোঝানোর জন্য আমরা যে কোনো একটা মাপ নিয়ে পি তে আবার কম্পাসে কাটা রাখব, রেখে এটাকে কেটে দিবা। মনে করো এখানে আমরা যে মাপটা নিচ্ছি এখানের জন্য আমাদের ঠিক সেম মাপ থাকে। আমার খুব ভাগ্য ভালো, আমার দেখতেছে যে একদম সমান সমান আছে। তোমার যদি এক্সট্রা হতো এটাকে রাবার দিয়ে মুছে দিতে হতো, যে এদিকে এক্সট্রা থাকলে রাবার দিয়ে মুছে দিতে, এদিকে এক্সট্রা থাকলে রাবার দিয়ে এটাকে মুছে দিতে। এখন এটাকে অবতলায়না বানানোর জন্য আমরা কি করবো, এই পাশে আমরা এটাকে প্রলেপ দিয়ে দিব বা এরকম দাগ দাগ দিয়ে দিব, যে বুঝতেছি যে এখানে আমাদের পাড়া লাগানো আছে, সিলভারিং করা আছে। এটাকে একটা নাম দিতে পারো এম পি এম প্রাইম। হয়ে গেল আমাদের অবতলায়নার যে কিভাবে আঁকতে হয়। প্রথমে একটা দাগ টানবা, তারপর তুমি সমান করে করে তিনটা বিন্দু রাখবা, এরপর সি থেকে আমাদের কম্পাসে কাটা রেখে একটা বৃত্তচাপ দিব, এবং বৃত্তচাপটা দেওয়ার পর আমরা যে নামকরণ করছি পি বিন্দুটা, এটার জন্য অবশ্যই মাঝখানে থাকে সেই ব্যবস্থা করবা। এখানে যে মাপ দিয়ে কাটবা এখানে সেম মাপ দিয়ে কাটবা, এটার জন্য সমান সমান থাকে, তাহলে চিত্রটা অনেক সুন্দর হবে। কিছু কিছু টিচার সমান সমান না থাকলে নাম্বার কেটে দেয়। তো এইভাবে তোমাদের আরো ছয়টা আয়না আগে থেকে আঁকা রাখো, তাহলে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি চিত্রগুলো শিখে ফেলতে পারবে। চিত্রগুলো আঁকার আগে আমরা যদি তিনটা রুলস ফলো করি তাহলে আমরা সহজে চিত্রগুলো শিখতে পারবো বা আঁকতে পারবো, এই জন্য আমাদের কোনো কিছু মুখস্থ করতে হবে না। রুল তিনটা কি? প্রথম রুলস হচ্ছে আমরা যদি অবতলায়নায় প্রধান অক্ষের সমান্তরাল করে আলোকরশ্মি পড়ে তাহলে এটা চলে যাবে হচ্ছে প্রধান ফোকাস দিয়ে। তাহলে বিষয়টা সেরকম, আমরা যদি প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি ফালাই প্রধান অক্ষে, এটা আমাদের প্রতিফলিত হয়ে চলে যাবে হচ্ছে প্রধান ফোকাস দিয়ে। এটা হলো আমাদের রুলস নাম্বার ওয়ান। আমরা এটাকে দেখো তীর চিহ্ন দিয়ে দিব, যে এটা আসলো প্রধান অক্ষের সমান্তরালে এবং চলে গেল হচ্ছে প্রধান ফোকাস দিয়ে। আর রুলস নাম্বার টু কি হবে, এটা ঠিক উল্টাটা হবে। আলোকরশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে আসে তাহলে চলে যাবে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে। তাহলে আমরা যদি একটা আলোকরশ্মি ফালাই অবতলানাতে প্রধান ফোকাস দিয়ে এবার, সো এটা রুলস ফলো অনুযায়ী আমরা যাবে হচ্ছে এটা প্রধান অক্ষের সমান্তরালে। দাদা এবার আমরা অ্যারো গুলো দিয়ে দিই, আলোটা আসছিল হচ্ছে প্রধান ফোকাস দিয়ে এবং চলে গেল হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে। এবার রুল নাম্বার থ্রি, রুল নাম্বার থ্রিটা হচ্ছে আমাদের এবার বক্রতা কেন্দ্র দিয়ে যদি আলোটা আসতো তাহলে কি হইতো। আমরা এখন একটা বক্রতা কেন্দ্র দিয়ে অবতরণে আলোটা ফালাবো, মনে করো এইভাবে আসতেছে এই বরাবর। তাহলে এটা ক্ষেত্রে যে মজাটা হচ্ছে এটা আমাদের বক্রতা কেন্দ্র বরাবর যদি অবতরণে আলো পড়ে তাহলে এটা কোনো দিক না গিয়ে আবার বক্রতা কেন্দ্র বরাবরই কিন্তু এটা ফেরত আসবে। তো এই তিনটা রুলস ফলো করে আমরা সহজেই আমাদের যে ছয়টা চিত্র আছে অবতরণ লক্ষ্যবস্তু বিভিন্ন অবস্থানের জন্য সেই চিত্রগুলো একই ফেলতে পারি।
এক নম্বর চিত্র লক্ষ্যবস্তু যখন অসীম দূরত্বে অবস্থিত। আমরা চিত্রটা কমপ্লিট করে চিত্র দেখে দেখে প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের প্রকৃতি এবং প্রতিবিম্ব আকারগুলো নির্ণয় করব। এখন আমরা যেই চিত্র আঁকি না কেন, আমাদের অন্তত পক্ষে মিনিমাম দুইটি প্রতিফলিত রশ্মি লাগবে। দুইটি প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে মিলবে সেই বিন্দুতে কিন্তু প্রতিবিম্ব গঠন হবে। অর্থাৎ তোমাদের যে রুলসটা দেখাইছি, রুলস নাম্বার 1, 2, 3, এই তিনটা রুলের মধ্যে আমরা যে কোনো দুটো রুল ফলো করে আমরা চিত্রগুলো কমপ্লিট করব। এখন এক নম্বর চিত্রটা একটু ব্যতিক্রম, কারণ এটা কোথায় আছে, লক্ষ্যবস্তু যখন অসীম দূরত্ব অবস্থিত, অর্থাৎ আমার আয়নার সামনে বস্তুটা আমরা জানি না অনেক দূরে আছে। তাই তোমরা চাইলে বস্তুটাকে চাইলে অনেক দূরে আঁকায় দেখাতে পারো, কিন্তু তার কোনো দরকার নেই, এটা আমরা বস্তু না আঁকাই এটা কমপ্লিট করব। তাই এটা যেহেতু ব্যতিক্রম, আমাদের তিনটে রুলস একটা ফলো করার দরকার নেই, এই রুলস গুলো দিয়ে আমরা হচ্ছে বাকি যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলো আমরা আঁকতে পারি। তাই এক নম্বর চিত্রটা আমরা কিভাবে আঁকবো তা আমার সাথে ফলো করো, এটা একটু ব্যতিক্রম। এটা আমি তোমাদেরকে শর্টকাট টেকনিক শিখাচ্ছি কিভাবে তোমরা এক চান্সে যে লক্ষ্যবস্তু যখন অসীম দূরত্ব অবস্থিত এই চিত্রটা আমরা আঁকতে পারি। তো এই জন্য আমি তোমাদের একটা বলি, যখন আমাদের লক্ষ্যবস্তু অসীম দূরত্ব অবস্থিত তখন প্রতিবিম্ব হবে সবসময় প্রধান ফোকাসে। তাই আমরা যেটা করব, প্রধান ফোকাসে আগে থেকেই একটা প্রতিবিম্ব একে রাখবো। তাই তোমরা স্কেল নিবা, স্কেল নিয়ে ঠিক ফোকাস পয়েন্ট স্কেলটা আমরা ধরবো, ধরে আমরা একটা দাগ টান দিব, খুব ছোট করে দিব, এটা নিচের দিকে দিবা, কারণ বাস্তব বিম্ব সব উল্টো হয়। তো আমরা এখানে একটা অ্যারো দিয়ে দিব, নিচের দিকে অ্যারো দিচ্ছি, উল্টা বোঝাচ্ছি। তো এখানে আমাদের প্রতিবিম্বটা হবে যখন লক্ষ্যবস্তু অসীম দূরত্বে থাকে। তো এবার আমরা কিভাবে রশ্মিগুলো দেখাবো, এই তিনটা রুলস এখানে ফলো করতেছি না আমরা, কারণ এটা একটু ব্যতিক্রম চিত্র, বাকিগুলোতে আমরা এইগুলো দিয়ে এঁকে ফেলতে পারবো। তো এবার আমরা রশ্মিগুলো দেওয়ার জন্য যেটা করবা সেটা হচ্ছে স্কেলটা একটু টেড়া করে ধরবা, ধরার পর আয়নাতে আমরা এরকম তির্যক ভাবে আলো ফালাবো, কোথ থেকে যে আসতেছে যায় না, কারণ অসীম দূরত্বে অবস্থিত, তাই এটা আমরা জানি না কোথ থেকে আসতেছে। তো এই রশ্মিটা ফালানোর পর এটার ঠিক নিচে এটার সমান্তরাল করেই আরেকটা রশ্মি ফালাবা। ওকে, আমরা দুটো রশ্মি ফালাইলাম, এবং দুটো রশ্মি আমরা অ্যারো গুলো দিয়ে দিই যে এই বরাবর আসছে। এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা যে আগে থেকে প্রতিবিম্বটা একে রাখছিলাম, এই প্রতিবিম্বটার ঠিক অ্যারো মাথা দিয়ে এই দুটো রশ্মি প্রতিফলিত নিয়ে যাব। তাহলে একটা আমরা স্কেলটা ধরি, এই প্রথম রশ্মিটার এবং আমাদের যে প্রতিবিম্ব আঁকানো আছে সেখানে আমরা ধরছি। এখন এটাকে আমরা টান দিয়ে দিব। ঠিক একইভাবে সেকেন্ড যে রশ্মিটা ছিল ওটার প্রতিফলিত আমরা আঁকবো এইভাবে, ঠিক অ্যারোটার মাথা দিয়ে যেন যায়, তাহলে দেখবো এক চান্স এটা সুন্দর মতো হয়ে যাচ্ছে। এবার আমরা অ্যারো গুলো দিতে, অবশ্যই অ্যারো গুলো দিতে হবে, অ্যারো গুলো যদি না দাও তাহলে কিন্তু আন্ধা। তো খেয়াল করো, আমাদের অসীম থেকে দুইটা আগত আলোক রশ্মি অবতারণা পরাপর প্রতিফলনের পর দেখা যাচ্ছে যে বিন্দুতে মিলছে এই বিন্দুটা ঠিক আমাদের প্রধান ফোকাসে। অর্থাৎ আমাদের যদি লক্ষ্যবস্তু অসীম দূরত্বে থাকে প্রতিবিম্ব হয় প্রধান ফোকাসে। এই জন্য এই চিত্র একটু ব্যতিক্রম, এখানে আমরা তিনটা রুলসে একটা ফলো করে নিই, এভাবে তোমরা এই এক নম্বর চিত্র এঁকে ফেলতে পারো। তাই আমরা এখন চিত্র দেখে দেখে প্রতিবিম্বর অবস্থান লিখে ফেলি। আমাদের প্রতিবিম্বর অবস্থান হচ্ছে প্রধান ফোকাসে, চিত্র দেখে দেখে কিন্তু আমরা বলতে পারছি। প্রতিবিম্ব প্রকৃতি যেহেতু আয়নার সামনে হয়েছে, আয়নার সামনে সবগুলা বিম্বই কিন্তু হচ্ছে হয় বাস্তব, তাই আমরা লিখবো হচ্ছে প্রতিবিম্ব প্রকৃতি হচ্ছে বাস্তব, আর বাস্তব বিম্ব আমাদের সবসময় উল্টা হয়, তাই লিখে দিব বাস্তব ও উল্টা। এবার আসো আকার, আমাদের আকারটা হবে খুবই খুবই ছোট, এই জন্য লিখবো অত্যন্ত ছোট বা খুব ছোট, খুবই ছোট, খুবই ছোট, বা এটাকে লেখা যায় অত্যন্ত খর্বিত, অত্যন্ত খর্বিত। হয়ে গেল আমাদের এক নম্বর চিত্রটা কমপ্লিট। আমরা দেখতেছি লক্ষ্যবস্তু অসীম দূরত্বে থাকলে প্রতিবিম্ব অবস্থা হয় প্রধান ফোকাসে, প্রতিবিম্ব প্রকৃতি হয় বাস্তব উল্টা কারণ আয়নার সামনে হয়েছে, এবং প্রতিবিম্ব আকার হয়েছে খুবই ছোট এবং অত্যন্ত খর্বিত। চলে যাই দ্বিতীয় নম্বর চিত্র। দুই নম্বর চিত্র, লক্ষ্যবস্তু যখন বক্রতার কেন্দ্র অসীমের মধ্যে অবস্থিত। আমরা একটু একটু করে সামনে আগাচ্ছি, প্রথম চিত্র দেখছি অসীম দূরত্ব ছিল, এটা একটু ব্যতিক্রম চিত্র ছিল, আর দুই নম্বর চিত্র থেকে আমাদের এই রুল ফলো করে সুন্দর করে একই ফেলতে পারবো। এখন যেহেতু এটা বক্রতার কেন্দ্র অসীমের মধ্যে অবস্থিত, তাহলে আমাদের এখন বস্তুটা আঁকাতে হবে, যেটা আমরা এক নম্বর চিত্র আঁকাই নেই।
এখন আমাকে দাও এটা মাস্ক নিয়ে বস্তুটা কাকায় দেখাইতে হবে। এটা যদি বক্রতা কেন্দ্র হয় আর এই বাইরের জগৎটা ছিল অসীম, তাহলে বক্রতা কেন্দ্রে আর অসীমের মধ্যে তাহলে আমাদের এখানে যে কোনো একটা জায়গা আমরা আঁকাবো। আমরা মনে করি এখানে আঁকাচ্ছি, এটা কোনো মাপঝোঁক নাই, তোমার যেখানে ইচ্ছা বক্রতা কেন্দ্রে বাইরে থাকলেই হলো। তো এই জায়গায় আমরা বস্তুটা আঁকাবো, বস্তুটার জন্য আয়না থেকে বড় না হয়ে যায়, আয়না থেকে একটু ছোটই রাখবা, নাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাচ্ছে। তো আমরা মনে করো এই করে বস্তুটাকে আঁকাচ্ছি, একটা অ্যারো দিয়ে দিব যেটা বস্তুটা এদিক বরাবর মুখ করেছিল। এখন তোমার চয়েস, তিনটা রুলস এর মধ্যে কোন দুইটা ফলো করবে, কারণ আমি তোমাকে আগেই বলছি প্রতি প্রতিরোধে মিনিমাম দুইটা লাগবে। তাহলে তুমি মনে করো এই রুলসটা আমি ফলো করতেছি, রুল নাম্বার ১, আমি বস্তু থেকে এরকম করে প্রধান অক্ষের সমান্তরে নিয়ে যাব, এটা আমাদের অবশ্যই প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। তাহলে আমার স্কেলটা ধরবো হচ্ছে এইভাবে, এটা প্রধান অক্ষের সমান্তরে রাখবো, কারণ তুমি জানো এটা প্রধান অক্ষটা, এটার সমান্তরাল করে আমরা হচ্ছে আলো নিয়ে যাব বস্তু থেকে, যেন স্কেলটা সোজা থাকে সেই ব্যবস্থায় রাখবা। এখন আমরা অ্যারোটা দিয়ে দিচ্ছি, প্রধান অক্ষের সমান্তরাল আসলে কোন দিক দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে। তারপর আমরা এখন প্রধান ফোকাস দিয়ে নিয়ে যাব, সুন্দর করে অ্যারোটাও দিয়ে দিবা, চাইলে এখানে আরেকটা দিতে পারো। এক নম্বর রোলটা আমাদের আঁকানো হয়েছে। এবার আমরা যখন এটার মধ্যে যে কোনো তুমি একটা আঁকাবা, আমি মনে করো হচ্ছে দুই নম্বরটাই চয়েস করলাম, যে এটা আমি এখন নিয়ে যাবো প্রধান ফোকাস দিয়ে, তাহলে যাবে প্রধান অক্ষের সমান্তরালে। অ্যারোগুলো দিয়ে দিব, স্কেলটাকে সোজা ধরবো প্রধান অক্ষের সমান্তরালে যেন যায়। খেয়াল করো আমাদের কিন্তু এখন দুইটা প্রতিফলিত রশ্মি, এইটা প্রতিফলিত রশ্মি এবং সেকেন্ডের প্রতিফলিত রশ্মি এই বিন্দুতে মিলছে। আমি আগে বলছি যে বিন্দুতে দুইটা প্রতিফলিত রশ্মি মিলে সেখানে কিন্তু প্রতিবিম্ব হয়, অর্থাৎ আমাদের এখানে আমাদের প্রতিবিম্বটা হবে, আমরা এখানে প্রতিবিম্বটা আঁকাই দিব। সো যেখানে আমাদের দুইটা রশ্মি মিলছে এই পয়েন্টে আমরা একটা লম্ব অঙ্কন করব, স্কেলটাকে সোজা ধরবো, সো লম্বটা আমরা স্কেলটার মাপ অনুযায়ী চোখের আন্দাজে যেন সমান থাকে, সোজা থাকে, সেইভাবে আঁকা ফেলবো। এমন এটা অ্যারোটা দিব হচ্ছে নিচে বরাবর, কারণ এটা আমাদের নিচে হয়েছে। এখন তাহলে দেখো আমাদের যখন লক্ষ্যবস্তু বক্রতা কেন্দ্র অসীমের মধ্যে অবস্থিত থাকে, তখন আমাদের প্রতিবিম্বটা কোথায় হচ্ছে, সি আর এফ এর মধ্যে। সি মানে বক্রতা কেন্দ্র আর এফ মানে হচ্ছে প্রধান ফোকাস, তাহলে বক্রতা কেন্দ্র প্রধান ফোকাসের মধ্যে হচ্ছে। এক্ষেত্রে তাহলে আমরা সুন্দর করে লিখে দিব যে প্রতিবিম্বর অবস্থান, চিত্র দেখে দেখে কিন্তু আমরা সুন্দর লিখে বলতেছি, সেটা মুখস্থ করার কিছুই নাই, আমাদের চিত্র দেখে বলতে পারতেছি প্রতিবিম্বর অবস্থান হচ্ছে হচ্ছে সি ও এফ এর মধ্যে। এটা মানে বক্রতা কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে। আমরা কিন্তু তিন নম্বর রোলটা লাগেই নাই। এবার আসো প্রকৃতি, তুমি চাইলে কিন্তু এটাতেও আঁকতে পারতা, তা আঁকলেও কিন্তু একই জিনিসই আসতো। প্রকৃতিটা হচ্ছে যেহেতু আয়নার সামনে মিলছে, তার আয়নার সামনে যে সকল বিম্ব হয় সেগুলো সবগুলোই হচ্ছে বাস্তব এবং উল্টা, বাস্তব ও উল্টা। এবং আকার দেখো, চিত্র দেখো, তোমার বস্তু নিছিল এই সাইজের, কিন্তু প্রতিমা দেখো এটা থেকে একটু ছোট হয়েছে, তাই লিখে দিব প্রতিমার আকার ছোট। আমরা যত আসলে সামনে আগাবো তুমি দেখবো প্রতিমাগুলো একটু একটু করে পিছাবে, আগে যেগুলো ফোকাস হয়েছে এখন হয়েছে একটু পিছিয়ে গেছে, এরপর দেখবো আরো পিছাবে, কিন্তু আমার সাইজগুলো দেখবো আস্তে আস্তে বড় হবে। তো আমাদের এটা কমপ্লিট। দুই নম্বর চিত্র আমরা যখন লক্ষ্যবস্তু বক্রতা কেন্দ্র অসীমের মধ্যে রাখি, প্রতিমা হয় সিওএফ এর মধ্যে, তারপর হচ্ছে আমাদের প্রতিমা প্রকৃতি হয় বাস্তব উল্টো, এবং প্রতিমার আকারটা হয় ছোট। আরেকটা জিনিস আমাদের অনেক স্টুডেন্টের মনে থাকে না, যে আমরা যে অ্যারোগুলো দিচ্ছি এর মধ্যে আরেকটা অ্যারো তোমরা অবশ্যই দিবা প্রধান অক্ষ বরাবর, সেটা হচ্ছে একটা আলোক রশ্মি প্রধান অক্ষ বরাবর গেল এবং এটা আবার প্রধান অক্ষ বরাবর ফিরত আসতেছে, এটা না দিলে অনেক টিচারই নাম্বার কেটে দেয়, এটা অবশ্যই আমরা দিব। চলে যায় আমাদের তিন নম্বর চিত্রে, তিন নম্বর পজিশন লক্ষ্যবস্তু যখন বক্রতা কেন্দ্র অবস্থিত, আমরা একটু একটু করে সামনে আগাচ্ছি, প্রথমে ছিলাম অসীম, তারপর চলে আসলাম অসীম বক্রতা কেন্দ্রের মধ্যে, এখন একদম বক্রতা কেন্দ্রে। তো বক্রতা কেন্দ্রের চিত্রটা একটু লেজেন্ডারি চিত্র, কারণ এটা অনেক স্টোনের ক্ষেত্রে সমস্যা হয়, এক চান্সে মিলাইতেই পারে না, কারণ আমরা এই একমাত্র চিত্রে দেখা দেখি যখন তুমি লক্ষ্যবস্তু বক্রতা কেন্দ্রে রাখছো প্রতিবিম্বটা বক্রতা কেন্দ্রেই হবে এবং একদম সাইজ সমান হবে। এত কিছু তোমার যখন মেনটেন করতে হয় কারোর দেখা যায় যে এক চান্সে মিলতে চায় না।
তো আমরা যেটা করব আমি তোমাদের একটা শর্টকাট টেকনিক শেখাবো কিভাবে তুমি এটাকে এক চান্সে মিলাইতে পারো। তো আমার সাথে ফলো করো যে আমি লক্ষ্যবস্তু যখন বক্রতা কেন্দ্রে রাখি আমার প্রতিমূলক বক্রতা কেন্দ্র কিভাবেই হয়। তো এর জন্য আমরা যেটা করবো স্কেল নেওয়ার পর চোড়া পদ্ধতি অবলম্বন করব। এর জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আগে থেকেই আমি প্রতিমূলক আঁকায় রাখবো। তো আমি যেটা করতেছি আমরা সিতে লক্ষ্যবস্তুটা অঙ্কন করব এবং সাথে সাথে প্রতিমূলটা এঁকে ফেলবো। আমি এক ইঞ্চি মাপ নিচ্ছি, এক ইঞ্চি করে আমাদের লক্ষ্যবস্তুটা আঁকাইলাম। একইভাবে আমি প্রতিমূলটাও আগে থেকে এঁকে রাখতেছি। আমার দেখো আগে কিন্তু আমাদের লক্ষ্যবস্তু আঁকানো হয়ে গেল, এরোটা দিয়ে দিব এই পাশে এবং প্রতিমূলটাও আমরা দিয়ে দিলাম। তো এখন চেষ্টা করবা জাস্ট রুল গুলো এখন দেখাবো। স্যার তো জানে না যে তুমি এই কাজটা করে ফেলছো, প্রতিমা আগে আগে এঁকে ফেলছো, এখন তুমি সুন্দর করে রুল গুলো দিয়ে আঁকাবো। রুল গুলো আঁকানোর সাথে দেখা যায় অনেক সময় তোমার দেখা যায় প্রতিদর্শী দিক দিয়ে যেতে চায় না। তা এটাও দেখাবো তুমি কিভাবে, এটা তো চোড়া পদ্ধতি করলাই, আর একটা চোড়া পদ্ধতি বলছি আগে ক্রস দিবা। তুমি যদি এটা ফলো করো যে এইভাবে দিলা তারপর এখানে যাবে, তারপর ফোকাস দিয়ে নিবা, তারপর এখানে যাবে, বক্রতা কেন্দ্র যেটা নিতে পারতো কারণ এখন বস্তুটাই বক্রতা কেন্দ্রে। তো এটা তোমার এই তিন নম্বর রুলটা, এটা ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না। এই দুটো রুল ফলো করবো কিন্তু দুটো রুল যদি রুলের মতো ফলো করতে যাই অনেকের ক্ষেত্রে মিলে না। তো এক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্রসটা আগে দিয়ে দাও, তাহলে দেখবো যে সুন্দর মতো প্রথম চান্সেই কেল্লা ফতে। আমরা এখন ফোকাস দিয়ে যেটা এটা ডাকটা ক্রসটা টানবো। আমাদের ক্রস দুটো দেওয়া হয়ে গেল, এখন আমরা দুটাকে যোগ করে দিব, তাহলে আমরা ভদ্র সাজ হয়ে যাবে। আমরা এখন যোগ করতেছি। তো আমাদের দেওয়া হয়ে গেলে এখন আমরা জাস্ট অ্যারো গুলা দিব। অ্যারো গুলা তুমি ঠিক মতো দিবা যে তোমার কি করলাম, প্রথম রোজ ফলো করছো, প্রধান অঙ্কের সমান্তরাল আলো ফালাইছো, চলে গেল হচ্ছে এই বরাবর ফোকাস দিয়ে, এরপর আরেকটা কি করছো প্রধান ফোকাস দিয়ে ফেলেছো, চলে গেল হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে, এবং দুইটা প্রতিবর্ষী আমরা মিলছে কোথায়, একদম বক্রতা কেন্দ্রে। তার মানে আমাদের বক্রতা কেন্দ্র লক্ষ্যবস্তু একটা প্রতিমূলক বক্রতা কেন্দ্রেই হয়। আর একটা জিনিস অবশ্যই অনেকে দিতে মনে থাকে না, আমি এটা রেড কালার দিয়ে বলতেছি যে প্রধান অক্ষ বরাবর একটা আলো গেছে এবং প্রধান অক্ষ বরাবর সেটা ফেরত আসছে, এটা দিয়ে দিবা। এটা না দিলে কিন্তু টিচাররা নাম্বার কেড়ে দিবে। অ্যারোগুলা কিন্তু মাস্ট দিতে হয়, অ্যারোগুলা না দিলে তোমার চিত্র সুন্দর করে আঁকাইছো কিন্তু অ্যারো না দেওয়ার কারণে তোমার নাম্বারটা জিরো আসতেছে। এখন আমরা চিত্র দেখে দেখে আমরা লিখে ফেলি কোথায় কি হচ্ছে। আমার প্রতিম্বর অবস্থান হচ্ছে কোথায়, বক্রতা কেন্দ্রে। তাহলে আমরা এখানে লিখে ফেলি প্রতিম্ব অবস্থান বক্রতার কেন্দ্রে বা সংক্ষেপে লিখলে সিতে। এবার আসো প্রতিমে প্রকৃতি, এটাও আমাদের আয়নার সামনে হয়েছে। আয়নার সামনে বিম্বগুলো কি হয়, বাস্তব এবং উল্টা, এটাও তুমি উল্টা দেখবা। প্রতিমা আকার এই একমাত্র লেজেন্ডারি চিত্র যেখানে তোমার আকারটা একদম সমান সমান থাকবে, টিচার আবার কম্পাস দিয়ে মেপে মেপে দেখে যে সমান হয়েছে কিনা, এগুলো এগুলো সমান আছে কিনা। আমার তো এখন সব সমান, আমি একদম চূড়া পদ্ধতি সুন্দর মতো করে আঁকায় দেখাই দিছি। তাহলে এখানে দেখব সমান, এটা প্রায় সময়ই আসে যে আমাদের কোন লক্ষ্যবস্তুটা কোন জায়গায় রাখলে প্রতিম্বটা সমান হয়। এটা আমাদের সংক্ষেপে আবার অনেকে এটা লেখে যে এম ইকুয়াল টু ওয়ান, এম দিয়ে বোঝায় হচ্ছে প্রতিম্বের আকার, মানে এম দিয়ে ম্যাগনিফিকেশন বুঝে আকারটা সাইজ বোঝাচ্ছে, ম্যাগনিফিকেশন সমান সমান ওয়ান হয়। ওয়ান মানে হচ্ছে লক্ষ্যবস্তু আর প্রতিম্ব আকারটা একদম একে এক সেম, তাহলে সমান বোঝাচ্ছে এটা দিয়ে সংক্ষেপে। এটা অনেক সময় প্রশ্ন করে থাকে যে এম ইকাল টু ওয়ান কোথায় হয়, লক্ষ্যবস্তু কোন জায়গায় রাখলে এম ইকাল টু ওয়ান পাবো, সেটা হচ্ছে একমাত্র এই লেজেন্ডারি চিত্র তিন নম্বরে আমরা যখন লক্ষ্যবস্তুটা বক্রতা কেন্দ্রে থাকে। চলে যায় চার নম্বর চিত্রে। চার নম্বর চিত্র লক্ষ্যবস্তু যখন প্রধান ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত, তাহলে এটা বক্রতা কেন্দ্র, এটা প্রধান ফোকাস, এখন আমরা এর মধ্যে থাকবো। আস্তে আস্তে আমরা সামনে আগাচ্ছি, তার মানে প্রতিম্বটা আরো পিছাচ্ছে। তো এখন আমরা যেটা করতে পারি আগে থেকে আঁকা রাখি, এখানে কোনো তোমার একটা রোজ তোমাকে ফলো করতে হচ্ছে না, মানে চোড়া পদ্ধতিও লাগতেছে, এটা এমনিই মিলবে। তাহলে আমরা সিআর এফ এর মধ্যে জাস্ট যে কোনো একটা জায়গায় একদম মাঝখানে হতে হবে, কোনো কথা নাই, আমরা সিআর এফ এর মাঝখানে একটা লক্ষ্যবস্তু আঁকবো, যে কোনো মাপ যেন আয়নার থেকে ছোটই থাকে। এই হলো আমাদের লক্ষ্যবস্তু। এখন তুমি যে কোনো রোজ ফলো করতে পারো, এক দুই তিনের মধ্যে আমি প্রথম দুটো রোজ ফলো করে একে ফেলতে পারি। আমার একটা দিব প্রধান অঙ্কের সমান্তরালে, রোজ নাম্বার ওয়ানে যাবে ফোকাস দিয়ে,
অনেকের ক্ষেত্রে দেখা যায় সমান্তরাল হয় না, যার কারণে চিত্রগুলো সুন্দর হয় না। অবশ্যই চেষ্টা করবো প্রধান অক্ষের সমান্তরালে যেন রশ্মিগুলো ফালাও। তো আমরা বস্তুটির মাথা থেকে আনাতে ফেলাইলাম প্রধান অক্ষের সমান্তরালে, অ্যারোটা দিয়ে দিচ্ছি আগে থেকে। এখন এটা চলে যাবে হচ্ছে প্রধান ফোকাসে, অ্যারোগুলো দিয়ে দিব। অ্যারো কিন্তু অবশ্যই অবশ্যই দিব, বারবার বলতেছি। রুল নাম্বার ওয়ান দেখা হয়ে গেলে এবার হচ্ছে রুল নাম্বার টু। রুল নাম্বার টু অনুযায়ী আমাদের ফোকাস দিয়ে যে যাবে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে। তাহলে আমরা অ্যারোগুলো দিয়ে দিই। খেয়াল করো আমাদের এই প্রতিরশ্মিটা আর এই প্রতিরশ্মি আমি মিলাতে পারি না এখনো, কিন্তু এটা তুমি বুঝতে পারছো এটা যদি আরো যেত তাহলে মিলতো। তো অনেক সময় তোমার এমন হতে পারে যে চিত্র দেখানোর পর এটা একটু ছোট হয়ে গেল, তখন তুমি এটাকে আবার বাড়াইতে হবে। তো আমরা এটাকে আর একটু বাড়াই দিই, তাহলে কিন্তু অবশ্যই মিলবে। তো যখন তুমি এই কাজ সাজি করতেছো তখন আবার দেখে ওভারলেপ যেন না হয়। তো খেয়াল করো আমাদের দুইটার প্রতিরশ্মি এই বিন্দুতে মিলছে, বিন্দুটা কোথায় হলো? এটা কিন্তু আমাদের বক্রতা কেন্দ্রের বাইরে মিলছে। তার মানে আমরা বুঝতে পারতেছি আমি যখন লক্ষ্য বস্তু রাখবো প্রথম ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে, তখন আমাদের প্রতিমার অবস্থান হয় বক্রতা কেন্দ্রের বাইরে। এটাকে তুমি বলতে পারো অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে। আমরা এই জায়গায় এখন একটা লম্ব একে দিব, সেটাই হচ্ছে প্রতিম্বটা। তো আমরা স্কেলটা ধরে ওই বিন্দুটায় যে বিন্দুতে মিলছে দুটা প্রতিরশ্মি সেই বিন্দুতে আমরা একটা এখন লম্ব অঙ্কন করব। লম্বটা যেন অবশ্যই সোজা হয়, কি যেহেতু তুমি কম্পাস ইউজ করতেছো না, এখানে স্কেলটাই ভরসা এবং তোমার নিজের আন্দাজটাই ভরসা। চিত্র সুন্দরের ক্ষেত্রে তোমার এখানে আন্দাজটাই হচ্ছে মেইনলি কাজ করবে। এবং অ্যারোটা দিয়ে দাও, অ্যারোটাও দিয়ে দিচ্ছি। এই বরাবর গেল, এই বরাবর ব্যাক করলো। তাহলে আমরা এখন চিত্র একে দেখে বলতে পারি প্রতিমার অবস্থানটা কোথায় হয়েছে। সেটা হচ্ছে অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে হয়েছে। এটা যেহেতু বাইরের জগৎটা অসীম আর এটা বক্রতা কেন্দ্র, তাহলে এটা হবে অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে। আমরা পিছাচ্ছি এবং আকারটা এখন দেখবা কতটুকু হয়েছে, অনেক বড় হয়েছে না? মানে অনেক বড় না হলে বড় তো হয়েছে। তাহলে আমরা আকারটা লিখবো হচ্ছে বড়। প্রকৃতি মুখস্থ, আয়নার সামনে হলে সেটা হচ্ছে বাস্তব ও উল্টা। তাহলে প্রত্যেকটা কিন্তু আমরা আয়নাতে উল্টা দেখাচ্ছে। তো এই গেল আমাদের চার নম্বর চিত্র। আমরা এখানে এই দুটো রুলস ফলো করে সুন্দর মতো আঁকা করতে পারছি। চলে যাই পাঁচ নম্বর চিত্রে। পাঁচ নম্বর চিত্র লক্ষ্য বস্তু যখন প্রধান ফোকাসে অবস্থিত, তার মানে আমরা কিন্তু এখন একদম ফোকাসে চলে আসছি। এখন আমাদের বস্তুটা ফোকাসে থাকবে। তাহলে আমরা ফোকাসে একটা বস্তু আঁকাবো, এর জন্য আমার স্কেলটা ধরে জাস্ট ফোকাসে একটা লম্ব আঁকলে সেটা লক্ষ্য বস্তু বোঝাচ্ছে। এখন এই রুলসগুলোর মধ্যে এখন দেখো তুমি কোন রুলসটা দিয়ে আঁকাবা। এই দুটা রুল নাম্বার ওয়ান যদি আঁকাতে চাই তাহলে কিন্তু আমার যেটা করতে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে যে ফোকাস দিয়ে নিতে হবে, আর রুল নাম্বার টু হচ্ছে আমাদের করতে হচ্ছে ফোকাস দিয়ে নিতে হবে। কিন্তু এখন তুমি ফোকাস দিয়ে নিতেই পারতেছো না, কারণ কি বস্তুটাই ফোকাসে। তাহলে আমার রুল নাম্বার টু আমি ফলো করতে পারতেছি না, আমাকে রুল নাম্বার থ্রিতে এখন যেতে হচ্ছে। তাহলে আমাদের এই এক নাম্বার এবং তিন নাম্বার রোজ দিয়ে এটা কমপ্লিট করে দিব, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে দেখো তুমি জাস্ট রোজগুলো জানা থাকলে চিত্র নাম্বার এক নাম্বারটা বাদে বাকি পাঁচটা চিত্র তুমি সহজে আঁকতে পারতেছ। তো আমরা এখন প্রথম রুলটা আঁকাচ্ছি, প্রধান অক্ষের সমান্তরে আলো ফেলাবো। অ্যারো দিয়ে দিলাম, যাবে কোন দিক দিয়ে? প্রধান ফোকাস দিয়ে। এখানে একটা কথা বলে রাখি, আমরা এটা প্রধান ফোকাসে নিয়ে গেলাম, কিন্তু তুমি এটাকে আগের থেকে একটু পিছন দিয়ে বাড়ায় দাও। এরপরে বলতেছি কেন এটাকে বাড়াবো, আমরা আগের থেকে এটাকে পিছন দিয়ে বাড়ায় দিলাম। সো এটা গেল এইভাবে। এখন আমরা তিন নম্বর রোজটা দিয়ে আঁকাবো। তিন নম্বর রোজটা হচ্ছে কি বক্রতা কেন্দ্র বরাবর, তাই তো? তাহলে আমরা এটাকে বক্রতা কেন্দ্র বরাবর ধরবো। আবার একটু পিছন দিকে বাড়াই দিলাম। অ্যারোগুলো দিয়ে দাও। খেয়াল করো পাঁচ নম্বর চিত্রে আমরা যখন লক্ষ্য বস্তুর প্রধান ফোকাসে থাকে, তখন আমাদের এই দুটা প্রতিবিম্বরশ্মি অর্থাৎ এই প্রতিবিম্বরশ্মিটা এবং হচ্ছে সেকেন্ড যে প্রতিবিম্বরশ্মিটা, এই দুটা কোথাও মিলতেছে না। আমাদের এই পাশে আমি যদি সারা জীবন এটাকে বাড়াই
মিলবে না, আগে চিত্র যেরকম মিলে গেছিল এটা মিলবে না, কারণ দুটো সমান্তরাল হয়ে গেছে। এবং আমি দেখতেছি পিছন দিকে যদি বাড়ায়, এটা মানে একটা আশা করতেছে যে এদিকে তো মিললো না, আয়নার সামনে মিলতেছে না, আয়না পিছনে মিলে কিনা। আমি দেখতেছি আয়না পিছনে নিয়ে গেল তাও মিলতেছে না। তার মানে এ একটা চিত্র যেখানে আমাদের দুইটা প্রতিবর্ষে কোথাও যদি না মিলে তাহলে প্রতিম্ব কোথায় হচ্ছে আমরা জানি না, তাহলে লিখে দিব প্রতিম্ব অবস্থান জানেন না তো লিখবো না, লিখবো অসীমে। সে যখন তুমি দেখবা যে দুইটা প্রতিবর্ষে কোথাও মিলতেছে না, তখন আমরা বলবো প্রতিম্বর অবস্থান অসীমে হয়েছে। এবার আসো প্রতিম্ব প্রকৃতি, সামনেও মিলে নেয় পিছনে মিলে নেয়, তুমি আনসারটা শিওর না, তাহলে লিখে দিবা বাস্তব ও উল্টা অথবা শিওর না তুমি অবাস্তব ও সোজা, দুটাই লিখে দিবা। এবার আসো প্রতিম্ব আকার, প্রতিমা আকারটা আমরা দেখতেছি এখানে সাইজটা আমরা জানি না কোথায় হয়েছে না হয়েছে, হয়তো অনেক বিশাল কোন সাইজ হয়েছে, এটা আমরা লিখে দিব অত্যন্ত বিবর্ধিত। বা সংক্ষেপে লেখা যায় এম ইকুয়াল টু ইনফিনিটি। আমরা পাঁচ নম্বর চিত্রটা একটু দেখছো, যেখানে আমাদের লক্ষ্যপথে যখন প্রধান ফোকাসে থাকে তখন এই একমাত্র জায়গা তুমি দেখবা যে প্রতিম্বটা হয় অসীমে, এটা আমরা প্রকৃতি জানি না, বাস্তব উল্টা বা অবাস্তব সোজা দুটোই হতে পারে। এবং প্রতিমে হচ্ছে আকারটা হয় অত্যন্ত বিবর্ধিত বা এম ওয়ান ইকুয়াল টু ইনফিনিটি, ইনফিনিটি বোঝাচ্ছি যে অনেক 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 বিশাল সাইজ হচ্ছে এখানে। যে চলে যায় আমাদের ৬ নম্বর চিত্রে, আমাদের লাস্ট ফাইনাল চিত্র, সেটা হচ্ছে ৬ নম্বর লক্ষ্যপথে যখন প্রধান ফোকাস মেরুর মধ্যে অবস্থিত। আমরা একদম সামনে আগাতে গাইতে এখন এই পজিশনে চলে আসছে যেখানে থেকে আর সামনে কোনো আগানো পজিশন নেই, এরপর তো মেরু চলে আসে, মেরুটা তো আমাদের থাকা যায় না লক্ষ্যপথে, যেটা আয়নার মাঝখানে। চিত্রটা আগে একটা কথা বলে রাখি, আমরা এখানে আগের থেকে ডান পাশে একটু বাড়ায় রাখবো, কারণ এই একমাত্র চিত্র যেখানে লক্ষ্যবস্তু প্রধান ফোকাস মেরুর মধ্যে থাকলে প্রতিম্বটা হয় আয়নার পিছনে, অর্থাৎ খাঁটি অবস্থা বা সোজা চিত্র পাওয়া প্রকৃতিটা। আমরা এখন প্রধান ফোকাস মেরুর মধ্যে লক্ষ্যবস্তুটা অঙ্কন করে রাখি, এটা তোমার যেখানে ইচ্ছা আঁকতে পারো, আমি মাঝখানে যে হইতে হবে এমন কোনো কথা নেই, এখানেও রাখতে পারতো এখানেও রাখতে পারতো, জাস্ট মাঝখানে মাঝে কোনো একটা জায়গা থাকলেই হইল। তো আমি একটা সাইজ নিয়ে, যে কোনো একটা সাইজ নিয়ে আমরা আঁকাচ্ছি, তাই মনে করো এরকম একটা সাইজ নিলাম। এখন তুমি রোজ ফলো করো, যে কোনো রোজ নিতে পারো, তিনটা রোজের মধ্যে আমি মনে করো নিচ্ছি, প্রথমটা নিব প্রধান অঙ্কের সমান্তরে যাবে, ফোকাস দিয়ে তারপর নিয়ে যাব প্রধান অঙ্কের সমান্তরে গেল, এরপর ফোকাস থেকে চলে যাবে। এরপর আমরা দুই নম্বর রোজটা থেকে তিন নম্বর রোজটা দিয়ে আঁকলে ভালো হয়। আমরা স্কেলটা ধরবো হচ্ছে বক্রতা কেন্দ্র বরাবর, বস্তু মাথা থেকে বক্রতা কেন্দ্র বরাবর আমরা মাথাটা ধরবো, তাহলে দেখো কি হয়। মনে করো আলোটা গেল এই বরাবর, কিন্তু আমরা জানি বক্রতা কেন্দ্র বরাবর গেলে বক্রতা কেন্দ্র বরাবরই ফেরত আসে, তাহলে এটা এই বরাবর যে আবার এই বরাবরই আমাদের ফেরত আসছে। এখন তুমি দেখতেছো এই দুটো রশ্মিকে যদি আমরা এদিকে বাড়াই, এটা মিলার কোনো চান্স নেই এখানে, কারণ এটা যত এদিকে যাবে তত আস্তে বড় হবে এদের মধ্যে দূরত্বটা। কিন্তু আমি যদি এদিকে বাড়াই একটা চান্স আছে পিছনে মিলার, তাহলে আমরা দুটো রশ্মিকে পিছনে আমরা মিলাবো, মানে বর্ধিত করি, তাহলে দেখি মিলে কিনা। তো এটা যদি আগে থেকে তুমি করতে তোমার জন্য সুবিধা হইতো, বাট আমি তোমাকে সেখানে যখন দেখাচ্ছি যে সামনে আমাদের মিলে না, এবার আমাদের মিলবে এবার পিছনে। তো আমরা প্রথম রশ্মিটাকে একটু বাড়াচ্ছি, এখন বাড়ানোর ক্ষেত্রে খেয়াল রাখবা যেন ভুল না হয়, সোজা থাকে রশ্মিটা। এবং সেকেন্ড রশ্মিটা আমরা বাড়াচ্ছি, বাড়ানোর পর দেখো আমরা এই দুটো রশ্মি এই বিন্দুতে মিলছে। তো যেই বিন্দুতে মিলছে আমরা এখন সেই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব, তার মানে ওটাই হচ্ছে আমাদের প্রতিম্বর অবস্থান। কারণ একদম প্রথম থেকেই বলছি দুটা প্রতিবর্ষে যেখানে আমাদের মিলে সেটাই কিন্তু প্রতিম্ব, তাহলে আমরা এখানে একটা লম্ব অঙ্কন করব সোজাভাবে। কি যেহেতু এটা আয়নার পিছনের জগৎ, আমরা এই লম্বটা ইমাজিনারি দিয়ে বুঝাবো। আমরা এখন প্রতিম্বর অবস্থান প্রকৃতি আকারগুলো চিত্র দেখে দেখে লিখি, প্রতিম্বর অবস্থান হচ্ছে কোথায়, আয়নার পিছনে, লিখে ফেলি আয়নার পিছনে। প্রতিম্ব প্রকৃতি,
একমাত্র খাঁটি অবাস্তব চিত্র যেটা পাচ্ছ তুমি, এটা অনেক সেলিব্রিটি একটা চিত্র যে এই চিত্রই শুধুমাত্র আয়নার পিছনে হয়, তাই এটা অবাস্তব ও সোজা। প্রশ্ন যখনই করবে তখন আমাদের এই চিত্র কথাটা মনে আসবে, অবাস্তব ৬ নম্বর চিত্রটা, অবাস্তব ও সোজা। আকার, বস্তু থেকে প্রতিবিম্বটা দেখছো বড় হয়েছে, তাহলে এটাকে লিখবো বড়। এটাকে সংক্ষেপে আমরা বলতে পারি এম গ্রেটার দেন ওয়ান, মানে একের থেকে বড় মানে বোঝাচ্ছে এটা হচ্ছে প্রতিবিম্বটা বড়। এটাকে শর্টকাটে আমরা এইভাবে লিখতে পারি, তুমি যখনই দেখবা যে এম লেস দেন ওয়ান এটা মানে ছোট বোঝায়, আর এম গ্রেটার দেন ওয়ান এটা মানে বড় বোঝায়, আর এম ইকুয়াল টু ওয়ান এটা মানে বোঝাচ্ছে একদম সমান সমান, যেটা তিন নম্বর চিত্রে। আর এম গ্রেটার দেন ওয়ান তুমি পাইছো হচ্ছে ৬ নম্বর চিত্রে এবং ৪ নম্বর চিত্রে পাইছো, এম লেস দেন ওয়ান পাইছো তুমি হচ্ছে ২ নম্বর চিত্রে। আর একদম এক নম্বর যে চিত্র ছিল অত্যন্ত ছোট সেটাকে আমরা লিখতে পারি এম ইকুয়াল টু জিরো বা জিরোর কাছাকাছি। আর পাঁচ নম্বর চিত্র তুমি পাইছিলে হচ্ছে অসীমে হয় অত্যন্ত বড়, সেটা তুমি লিখতে পারো হচ্ছে এম ইকুয়াল টু ইনফিনিটি বা ইনফিনিটি লিখতে পারি এটাকে। তো এইভাবে সংক্ষেপে কিন্তু এই জিনিসগুলো অনেক সময় প্রশ্ন করে থাকে, অনেক স্টুডেন্ট বুঝতে পারে না, দেখে চিত্রগুলো রাখতে পারে না। তো এই ছিল আমাদের টোটাল ৬টা পজিশনের জন্য ৬টা চিত্র, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এই জাস্ট এই রুলস গুলোকে ফলো করে মেনটেন করলে তুমি ৬টা চিত্র ইজিলি রাখতে পারো। আর এই জিনিসগুলো তোমাকে মুখস্থ করতে না, যে চিত্র রাখতে পারে সেইগুলো লিখতে পারে চিত্র দেখে দেখে। তো আমরা এখন তোমাকে দেখাবো তুমি কিভাবে এই জিনিসগুলোকে সহজে মনে রাখতে পারো, যে লক্ষ্যবস্তু কোন জায়গায় থাকলে প্রতিবিম্ব কোথায় হয় আর প্রতিবিম্বের আকার আকৃতি কেমন হয়। তো চলো তোমাদেরকে আমরা সেই টেকনিকটা এখন শিখাই। ছয়টা চিত্র আঁকানোর পর আমরা এখন এমসিকিউর জন্য এগুলো কিভাবে মনে রাখবো, যে লক্ষ্যবস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব কেমন হয় বা অবস্থানগত হবে, আকার কেমন হবে, এটা মনে রাখার খুব সহজ টেকনিক এখন তোমাদের দেখাচ্ছি। তোমাদের আগে যে জিনিসটা জাস্ট মুখস্থ করতে হবে, ছয়টা পজিশনটা নাম্বারটা মুখস্থ করতে হবে। এক নম্বর পজিশন ছিল অসীমে, ২ নম্বর পজিশন ছিল অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে, ৩ নম্বর পজিশন ছিল বক্রতা কেন্দ্রে, ৪ নম্বর পজিশন ছিল হচ্ছে বক্রতা কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে, পাঁচ নম্বর ছিল হচ্ছে প্রধান ফোকাস এবং ছয় নম্বর ছিল প্রধান ফোকাস ও মেরুর মধ্যে। এই নাম্বার গুলো দিয়ে তোমাদের আগে অবস্থান গুলো মুখস্থ রাখতে হবে, তাহলে তুমি আর কষ্ট করতে হবে না। এখন খেয়াল করো, আমরা যদি একের সাথে মনে করো আমি যখন রাখতেছি অসীমে, তখন আমাদের প্রতিবিম্ব কোথায় হবে এমন একটা প্রশ্ন আসলে এমসিকিউতে। তুমি একের সাথে কত যোগ করলে ৬ হয়, একের সাথে হচ্ছে আমাদের ৫ যোগ করলে ৬ হয়, তার মানে আমাদের প্রতিবিম্বটা হবে ৫ নম্বর পজিশনে। আমি যত যেটা যোগ করে ৬ বানাচ্ছি সেটা কিন্তু আমাদের হচ্ছে প্রতিবিম্বের অবস্থান। তাহলে আমার পাঁচ নম্বর কোনটা? প্রধান ফোকাস। আর দেখো আমরা যখন এক নম্বর চিত্র রাখছি আমাদের লক্ষ্য যখন অসীমে ছিল আমাদের প্রতিবিম্বটা প্রধান ফোকাসই হয়েছিল। একইভাবে দেখো দুই নম্বরে রাখলাম, দুইয়ের সাথে কত যোগ করলে ৬ হয়, আমাদের দুইয়ের সাথে হচ্ছে ৪ যোগ করলে ৬ হয়। তাহলে আমাদের ৪ নম্বর পজিশন কোনটা? আমাদের হচ্ছে বক্রতা কেন্দ্র প্রধান ফোকাসের মধ্যে। তার মানে আমি যখন অসীম বক্রতা কেন্দ্রের মধ্যে রাখি তখন আমাদের দেখো প্রতিবিম্বটা হয়েছে বক্রতা কেন্দ্র প্রধান ফোকাসের মধ্যেই হয়েছে। তিন নম্বর পজিশন দেখো, তিনের সাথে কত যোগ করলে ৬ হয়, তিনের সাথে ৩ যোগ করলে ৬ হয়। তার মানে আমি যদি বক্রতা কেন্দ্রে রাখি প্রতিবিম্ব নাকি বক্রতা কেন্দ্রেই হবে, দেখিতে হয় কিনা। আমরা যেটা আসছিলাম যে যখন আমি বক্রতা কেন্দ্রে রাখছি তখন আমার প্রতিবিম্বটা একদম বক্রতা কেন্দ্রেই হয়েছিল। এবার আসো চারের সাথে, চারের সাথে কত যোগ করলে ৬ হয়, চারের সাথে ২ যোগ করলে ৬ হয়। তার মানে আমি যখন বক্রতা কেন্দ্র প্রথম ফোকাসে বস্তু রাখবো তখন প্রতিবিম্ব হবে হচ্ছে অসীম বক্রতা কেন্দ্রের মধ্যে, সেটাই কিন্তু হয়েছে। এবার আসো পাঁচ নম্বরটায়, পাঁচের সাথে ১ যোগ করলে ৬ হয়। তার মানে আমি যদি প্রধান ফোকাসে রাখি প্রতিবিম্ব হয় অসীমে এবং সেটাই হয়েছে। দেখো প্রধান ফোকাসে রাখছি কোথাও মিলে নাই, তাই এটা অসীমে অবস্থান হয়েছে প্রতিবিম্বটা। ৬ নাম্বার, এটার সাথে কোনো যোগ করলে ৬ হয় না মানে ০। তাহলে আমরা একমাত্র চিত্র যেখানে আমাদের এখানে হয় না প্রতিবিম্বটা সেটা হয় আয়নার পিছনে। তার মানে ৬ নাম্বার যখন আমি রাখতেছি প্রধান ফোকাস ও মেরুর মধ্যে তখন আমাদের প্রতিবিম্বটা হয় আয়নার পিছনে। এতে গেলে অবস্থান তোমার মনে রাখার টেকনিকটা জাস্ট যোগ করে ৬ বানাবা। এখন কিভাবে প্রকৃতি মনে রাখবা, প্রকৃতিটা সোজা, প্রথম ১ থেকে ৪ সবগুলা চিত্রে কিন্তু আমাদের প্রকৃতি ছিল বাস্তব উল্টা। ৫ নাম্বারটা আমরা শিওর ছিল না, এটা বাস্তব হইতে পারে অবাস্তব হইতে পারে। আর ৬ নাম্বারটা হচ্ছে একদম খাঁটি অবাস্তব, তার মানে আমার অবতলনার ক্ষেত্রে ওর বৈশিষ্ট্য হচ্ছে সে বাস্তব বিম্ব দিতে পারে, অবাস্তব বিম্ব দিতে পারে, যেটা কিনা সমতল হয় না। সমতল সবসময় অবাস্তব, ইভেন আমরা যে উত্তল শিখবো সেখানে দেখবো যে সবসময় অবাস্তব দিবে। অবতলের ক্ষেত্রে বাস্তব অবাস্তব তোমরা দুইটাই পাবা, ৬ নাম্বার চিত্র আমরা অবাস্তব পাই, বাকি চিত্রগুলো দেখতেছি যে ১ থেকে ৪ পর্যন্ত সবগুলোই বাস্তব, আর ৫ নম্বরটা দুইটাই হইতে পারে বাস্তব বা অবাস্তব। এবার আসি আকার, আকারগুলো দেখবা প্রথম থেকে একদম ছোট থেকে শুরু হয়েছে, খুবই ছোট, তারপর হচ্ছে শুধু ছোট, তারপর সমান, তারপর বড়, তারপর অত্যন্ত বড়, তারপর শুধু বড়।
তার মানে আমাদের এখানে দেখছে ছোট থেকে থেকে আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়েছে। তাহলে এটা তুমি এভাবে মনে রাখতে পারো যেটা শুরু হয় একদম ছোট থেকে আর শেষ হয় বড়তে। এভাবে আমরা সহজেই ছয়টা পজিশনের জন্য অবস্থান, প্রকৃতি এবং আকারগুলো মনে রাখতে পারে। এই যে চিত্রগুলো শিখছি এই চিত্রগুলো যদি তোমরা প্র্যাকটিক্যালি দেখে থাকো তাহলে তোমার জন্য আরো সহজে মনে রাখতে গেলে আমি একটা ভিডিও ডিসক্রিপশন লিংক দিয়েছি, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে দেখে ফেলতে পারো যে আমাদের আসলে প্র্যাকটিক্যালি আমি এই জায়গায় রাখলে প্রতিমা কেমন হয় দেখতে, সেগুলো তোমরা একটা ভালো আইডিয়া পেয়ে যাবো। তো আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।